পেয়েছি। ব্রেক ফেল করা গাড়ির এমনিতেই অ্যাক্সিডেন্ট হবে। আপনি আপনি লাভ দিন দিদি, তাড়াতাড়ি আপনি লাভ দিন। আমার বই গেছে সর্বমঙ্গলাকে ফোন করতে। আরে বাবা, ও একটা কাজে গেছে, কেন আমি শুধু শুধু তাকে ফোন করব? তাকে ফোন করা মানে তাকে ডিস্টার্ব করা। কেন আমি তাকে ফোন করতে যাবো? না না, আমি তাকে কখনোই ফোন করবো না। আরে বাবা, আমি সর্বমঙ্গলাকে কখনোই মিস করছি না, মোটেই না। আরে আমার কত কাজ রয়েছে। আমি কি সত্যি সর্বমঙ্গলাকে মিস করছি? মানে আমার মুখ দেখে কি সত্যি মনে হচ্ছে সেটা? আপনি বলুন না, আমায় দেখে কি মনে হচ্ছে যে আমি মিস করছি? কিছু বৌদি ছেলের অবস্থা, হ্যাঁ একা একা কথা বলছে। তাই বইয়ের প্রেমে এমন পাগল হয়েছে যে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলে যাচ্ছে। এই ভাইয়া, তুই কার সাথে কথা বলছিস রে? ওমা, আয়নায় তুই কাকে দেখছিস? দেখি দেখি। তোরা কেন আসিস বলতো? সবসময় আমাকে জ্বালাস, তো জ্বালিয়ে কি আনন্দ পাস আমাকে? না না না, যা শুধু শুধু। ওরা আমাকে আয়নায় কথা বলতে দেখে নিল, এবার কি হবে? সারা জীবন ধরে এবার এবার ওরা আমার লেগ পুল করবে। ভগবান, তুমি যে কি করলে! এই সব কিছু হয়েছে আপনার জন্য। আপনি যদি আমাকে ফোন করতেন তাহলে কিন্তু এসব হতোই না। কিন্তু আপনি তো আমায় ফোন করবেনই না, সেই আমাকেই ফোন করতে হবে। যাই, আপনাকেই আমি ফোন করি। দুবার দুবার করে ফোন বেজে গেল, ফোনটা ধরছে না কেন? কেটেও গেল, কি হলো ব্যাপারটা? সর্বমঙ্গলা ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? সর্বমঙ্গলার ওর সত্যি কোনো বিপদ হলো না তো? সুকান্তদা তোমার কাছে কি একটা রান্না খেতে চেয়েছে না? ওটা যদি আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে যাই কেমন হয় বলো তো? না, কিন্তু সংশোধনাগারের লোকজন আবার সেটা সুকান্তদাকে খেতে দেবে তো? জানি না বৌদি, নিয়ম কানুন ঠিক কি রয়েছে সেটা তো জানি না। তবে আগের দিন আমি যখন ওর সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন ও আমার হাত দুটো ধরে বলল যে
আমার খুব মোরলা মাছের চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে একটু পরের দিন এনে দেবে? রান্না না হয় করলাম, কিন্তু ওরা সেটা অ্যালাউ করবে তো? তার উপরে কেসটা এরকম ভাবে ঝুলে রয়েছে, কি হবে কিছুই বুঝতে পারছি না। ওর চেহারাটা একদম অর্ধেক হয়ে গেছে গো। হ্যাঁ, সেদিন তো তোমার সাথে গিয়ে আমিও দেখলাম। শ্রেয়া, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের সুকান্ত দা কিন্তু একদম বদলে গেছে, আর আগের মতো নেই কিন্তু। কত সুন্দর করে কথা বলছিল না বলো? তুমি একদম চিন্তা করো না, দেখো সুকান্ত দা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, ভগবান জানে। তবে পরের দিন আমি যখন যাব, তখন ওর জন্য মৌরলা মাছের চচ্চড়ি রান্না করে নিয়ে যাব। যদি ওরা অ্যালাউ করে তাহলে একটু খেতে পারবে মানুষটা, তাই না? অদ্ভুত মেয়ে একটা, কি যে করে কিছুই বুঝি না। কি হয়েছে ভাইয়া? কি আবার হবে, ওই যে হাওড়ায় গেল ধূপকাঠি ডেলিভারি করতে, ব্যাস ভুলে গেছে। এদিকে বাড়ির লোকের যে এত চিন্তা করছে তার কোনো হুঁশই নেই। মানে তুমি ফোন করেছিলে সর্বমঙ্গলাকে? একবার 15-16 বার ফোন করেছি, ফোন বেজে বেজে কেটেই যাচ্ছে, উনি ধরছেনই না। আচ্ছা ঠিক আছে, ওর হয়তো ফোনটা ব্যাগে রয়েছে, ও এত আওয়াজের মধ্যে শুনতে পাচ্ছে না। কিন্তু বেরিয়েছে তো অনেকক্ষণ, ডুমুরজোলা স্টেডিয়ামে পৌঁছতে এতক্ষণ সময় লাগে না, আর এই সময় অতটা জ্যামও হয় না। আরে বাবা, কলকাতার রাস্তায় জ্যাম নিয়ে তুমি আর বলো না তো, হঠাৎ করে হয়তো কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেছে, রাস্তায় জ্যাম হয়ে গেছে, তাই অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে, সেই কারণে দেরি হচ্ছে হয়তো। আমার একটাই ভুল হয়ে গেছে জানো তো, ওই ড্রাইভারের ফোন নাম্বারটা আমার নিয়ে নেওয়া উচিত ছিল। আচ্ছা ভাইয়া ভাইয়া, তুই এত টেনশন কেন করছিস? মেয়েটা আজকে প্রথমবার বাইরে গেছে, শহরের বাইরে গেছে কাজ করতে, নিশ্চয়ই কাজে ব্যস্ত রয়েছে। একদমই তাই, আর এই দিন দুপুরে কি সমস্যা হবে বলো তো? শোনো, আমাদের সর্বমঙ্গলা কিন্তু খুব স্মার্ট মেয়ে, যে কোনো পরিস্থিতিতেও মোকাবিলা করতে পারে, তুমি একদম চিন্তা করো না তো। চিন্তা? ও চিন্তা করছে নাকি? বৌদি তুমি যে কি বলো না, ও তো সর্বমঙ্গলার চিন্তা করছে না, ও করছে নিজের চিন্তা। মানে বউ কাছে নেই, তারপর ফোনটাও ধরছে না, আরে বউকে ছাড়া থাকা যায়? হ্যাঁ, বউকে ছাড়া যদি এইটুকু সময় না থাকা যায় তাহলে বউর সঙ্গে গেলেই পারত। না, বউ বারণ করলো, অমনিবাবু রাজি হয়ে গেলেন। সত্যি তো, তো তুইও তো ওর পেছন পেছন পাহারা দিতে যেতে পারতিস। চুপ কর তো, সর্বমঙ্গলা প্রথম, এই প্রথম কলকাতার বাইরে ধূপকাঠি ডেলিভারি করতে গেল, ওর কোনো অভিজ্ঞতা নেই। কলকাতার চেনা মার্কেটে ধূপকাঠি ডেলিভারি করা আর হাওড়া জেলার নতুন ডিস্ট্রিবিউটরদের ধূপকাঠি ডেলিভারি করা দুটো এক কথা নয়। ভাইয়া ভাইয়া, এবার কিন্তু তুই জোর করে ব্যানি করছিস, তাই না বলো? আরে বাবা, কলকাতা আর হাওড়ার মধ্যে এমন কি পার্থক্য? পার্থক্য আছে, ওখানে অন্য কোম্পানি ধূপকাঠি দেয়, আর সর্বমঙ্গলা যে রাতারাতি এত এত পরিমাণে ধূপকাঠির অর্ডার পেয়েছে সেটা কি ওরা জানে না ভাবছিস? হ্যাঁ, ওরা তো এটা ভাবতেই পারে যে সর্বমঙ্গলা ধূপকাঠি যদি ওদের হাওড়া জেলায় গিয়ে ব্যবসা করে তাহলে ওদের ব্যবসাটা লাটে উঠবে, সেটা ওরা মেনে নেবে ভাবছিস? কিছুতেই মেনে নেবে না। সর্বমঙ্গলা আবার আবার ওখানে গিয়ে লোকাল কোনো ঝামেলায় জড়িয়ে পড়েনি তো? আর ওনার তো ভয় ডর বলে কিছুই নেই। এই শ্রেয়া শোনো না, অনিস না এটা বোধহয় ঠিকই বলছে জানো, অচেনা অজানা জায়গা, মেয়েটা একা একা গেছে, যদি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে তো বিপদ হবে। ভাইয়া তুই একটা কাজ কর, তুই শান্ত মাথায় আরেকবার ওকে ফোন কর, দেখ এইবারে ও নিশ্চয়ই ফোনটা ধরবে। আরে তোর বউ ফোন ধরবে না। শোন, সবসময় না ইয়ার্কি ভালো লাগে না, প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ম্যাটারটা খুবই সিরিয়াস, সর্বমঙ্গলা এখনো অব্দি ফোন করেনি। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে ওই হাওড়া থেকে যে ডিস্ট্রিবিউটর এসেছিল না আমাদেরকে অ্যাডভান্স দিতে, কি কি নাম যেন? পটল কুমার নস্কর। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম্বারটা তোর কাছে আছে? দে না। না, আমাদের কাছে কি করে থাকবে, কেন তুই রাখিস নি? তাই তো প্রবলেম, আমার কাছে তো ওটাই নিতে ভুলে গেছিলাম। আচ্ছা, ওর ওর কোম্পানিটার নাম কি ছিল যেন? সিদ্ধি ডিস্ট্রিবিউটারশিপ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি একবার নেটে চেক করে দেখি ওদের কোম্পানির নামটা। সেকিরে, ওরা তো বললো খুব বড় কোম্পানি, কিন্তু নেটে তো ওই কোম্পানির নামই দেখছি না। মানে তুই একটা কাজ কর, তুই ওই ম্যাটাডোরের মালিককে ফোন কর, ওনার কাছে তো ড্রাইভারের নাম্বার থাকবে তাই না, তুই ওনাকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওই তো সর্বমঙ্গলা ফোন করেছে। না না,
এটা কোনো আননোন নাম্বারের ফোন। দাঁড়া একবার 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 ফোনটা তুলে দেখি। হ্যাঁ হ্যালো, আপনি সর্বমঙ্গলা দেবীর বাড়ির লোক বলছেন তো? হ্যাঁ আমি সর্বমঙ্গলের হাজবেন্ড বলছি, অনিশ কাঞ্জিলাল। বলুন কে বলছেন? আমার গাড়িতে সর্বমঙ্গলা দেবী মাল নিয়ে গেছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার নাম্বারটাই খুঁজছিলাম। ও আপনারা তাহলে খবর পেয়ে গেছেন? খবর কিসের খবর বলুন তো। আরে বাবা, সর্বমঙ্গলা ফোনটা ধরছিল না, তাই জন্য তো আমি ভাবলাম আপনাকে ফোন করব, আপনার কাছ থেকে ড্রাইভারের নাম্বারটা নিয়ে আমি ড্রাইভারকে ফোন করব। আরে ড্রাইভারের নাম্বার দিয়ে কি হবে দাদা, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে।